সাথীরা আমার, আপনারা জানেন এই আধুনিক বিশ্বের মানবতা লঙ্ঘনের ক্ষেত্রে বর্তমানে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিজমের শিকার, যা আন্তর্জাতিক মহলে স্বীকৃত হয়েছে। জাতিসংঘের বিবৃতি, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি, অর্থাৎ খুন খুন হত্যার মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার যে স্বাদ ছিল সেই স্বাধীনতাকে ফুলন্তিত করেছে। প্রিয় সাথীরা আমার, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি রাষ্ট্র বিনির্মাণে এক অনবদ্য অবদান রেখেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবাধিকার আজকে রাষ্ট্রীয়ভাবে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। প্রিয় সাথীরা আমার, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির কসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। সেই কারাগারে নিক্ষেপ করে তাদেরকে কারাগারের অভ্যন্তরে পর্যন্ত নির্যাতন করা হচ্ছে। আমরা শুনতে পেরেছি বিএনপির যারা কারাগারে আছে তাদেরকে নাকি একটা স্পেশাল চিহ্ন দিয়ে দেওয়া হয়। সেই চিহ্ন যাদের আছে তাদেরকে কারাগারের অভ্যন্তরে নির্যাতন করা হচ্ছে। প্রিয় সাথীর আমার, এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমাদের একটা ফর আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য আজকে পেশাজীবী সহ ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। আজকে বিশ্ব মানবতা দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সঙ্গে আছে সজোহারা গুম খুন হত্যা পিতা বহুত হত্যার সজোহারা পরিবার, আমাদের সঙ্গে আছে আজকে এই দেড় বছর থেকে শুরু করে এই 15 বছর যে গ্রেপ্তারকৃত যে সমস্ত নেতা কর্মী বিএনপি আছে, যারা আজকে কারাগারের ভিতরে যারা আজকে মানবতার জীবন যাপন করছে, সেই তার স্বজন পরিবার, এবং উপস্থিত আছেন আপনারা, আপনারা জনতা। আজকে মনে রাখতে হবে আজকে পেঁয়াজের দর 140 টাকা হয়েছে, এটা বোধ হয় 200 টাকা 220 টাকা হয়েছে। আজকে জিনিসপত্রের দাম আগুন, আমাদের মানুষ না খেয়ে মরছে। এই না খেয়ে মারা মানুষ যারা আজকে পরিবার জ্বালতে পারছে না, যারা আজকে বড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে চিন্তা করে আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই মানব বন্ধনে। জনতার দ্বারে আমাদের বিচার রইল, বিচার রইল সেই সকল ফ্যাসিস্ট যারা আজকে কথা বলে। জনগণ জনগণের ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে দিবে, সেই দেশের সরকার প্রতিষ্ঠিত করবে জনগণ। আমরা সেই দিনটি চাই যেদিন আমরা নিরাপদে ঘুমাতে পারবো, আমরা সেই দিনটি চাই যেদিন আমাদের গণতান্ত্রিক আন্দোলন, আমাদের সত্যিকার আন্দোলন প্রতিষ্ঠিত হবে, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, আমাদের রায়ের শাসন ফিরে পাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।